যিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও অভিধান প্রণেতা। বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। 10 জুলাই এই মনীষীর 134তম জন্মবার্ষিকী। জীবদ্দশায় সাহিত্য কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত ছিলেন তিনি। 1948 সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি হওয়ার পাশাপাশি ভাষা আন্দোলনে অনন্য ভূমিকা ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। ভূষিত হয়েছেন ঢাকা সংস্কৃতি পরিষদ বিদ্যা বাচস্পতি উপাধিতে। স্বাধীনতা পদক ছাড়া প্রাইড অফ পারফরমেন্স পদক, মরণোত্তর হিলাল ই ইমতিয়াজ ও ডি লিট উপাধি পেয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।